রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার বিজি মমরিয়া আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে আজকে একদম সিম্পল একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল রান্না আর খুব সহজে কীভাবে আমি ইলিশ মাছ বোনা করবো অল্প মশলা দিয়ে আর এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বোনা করার জন্য আমি এখানে চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে পেঁয়াজটাকে ভালোভাবে একটু বেজে নিব যাতে নরম হওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আর ভিডিও শুরু থেকে বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমার প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি অনেক ভালো লাগবে দেখুন আমি এক এক করে হলুদের গুঁড়ো তারপরে বাজাজিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসা মাস করে আমি আমার মাছ অল্প করব সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর এখানে দনিয়ার গুঁড়োটা আমি দেই যা লাস্টে আমি দনিয়া পাতা দিব এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে উঠে আসছে তার এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করে রেখেছি ইলিশ মাছের পিসগুলো একদম খুব সহজে কম মশলা দিয়ে কিভাবে ইলিশ মাছ মানে বুনা করব আর কি আর ইলিশ মাছে অতিরিক্ত মশলা দিলে ইলিশ মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় তাই আমি কম মশলা দিয়ে এটাকে মানে কিভাবে খুব সহজে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ডেকে রাখব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাকে জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডেকে দেওয়ার পরে ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটা যেহেতু হালকা ফ্রাই করা আছে তাই বেশি সময় লাগবে না এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দনেপাতা পাতা কুচি আর দনেপাতাটা দেওয়ার কারণে এখানে আমি দনিয়ার গুঁড়াটা অ্যাড করে নিই মানে ইলিশ মাছ এই জন্য অন্য মাছে হয়তো অ্যাড করতাম কিন্তু ইলিশ মাছে আমার মনে হয় অতিরিক্ত মশলা অ্যাড করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে আলাদা একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য আর এটা খুব সহজ এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যে রেডি হয়ে গেছে আমার আজকে সিম্পল ইলিশ মাছ বোনা খুব সুস্বাদু একটি রান্না দেশীয় স্টাইলে রান্না করেছি আর কম মশলা দিয়ে আজ আর বেশি কথা বলবো না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আবারও ওয়েলকাম জানিয়ে বিদায় নিছি আসসালামু আলাইকুম